আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো যিনি মেইন হোস্ট, আমি তার সাথে কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা, বলতে চাই আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার ওই আমি এই পটুয়াখালীতে দারুল কুরআন মাদ্রাসায় আমি এখানে শিক্ষকতা করি। এখন স্যার আমাদেরও অনলাইনে ক্লাস হয় জুম অ্যাপস এর মাধ্যমে, আপনার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। এখন আমার তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 9টায়, তো আমি আপনার সাথে মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি। এখন স্যার বিকেলে যে ক্লাসটা আছে ওইটা কি আমাকে নেওয়া যায় 2টার সময়? এখন আপনি যদি করতে পারেন আমার মনে হয় প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনাকে চাইলে জয়েন করতে পারেন। আমি বুঝতে পারিনি স্যার, কথা সাউন্ড আসছে মানে ওয়াজ আসছে তো। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। এটা বলেছি, আপনি চাইলে অফিসিয়ালি একটু কথা বলে নেন যে বর্গনা মানে আপনি ক্লাস করতে পারবেন কিনা, যদি করতে পারেন আমার কোনো প্রবলেম নাই। আর আমি বলছিলাম গতকালকে, এখন সে বলছে যে লাস্টের 2 ঘন্টায় যদি আমি জয়েন করতে পারি আর কি, সেটা বলছিল আমাকে। আচ্ছা আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি বর্তমান ক্লাসে তো কিছু বুঝবেন না, কারণ বর্তমান ক্লাস অলরেডি এখন আজকে 4 নম্বর ক্লাস চলবে, বুঝতে পেরেছেন? জি, সেটা আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। ও আচ্ছা, এখন স্যার আমি পারি এই মোবাইল দিয়ে কানেক্ট থাকতে, আর এই ভিডিওটা কি পাওয়া যাবে? তাহলে পরবর্তীতে আমি ভিডিও দেখে দেখে কাজ করতাম। পাবেন ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আপনাদের কি রেগুলার ক্লাস থাকে? হ্যাঁ, আমাদের একদম 6 দিন ক্লাস থাকে সবার জন্যই, বাট আমি কিন্তু আমার এলাকাতে দেখছি মাত্র সম্ভবত তাই উইকেন্ড একদিন একদিন ক্লাস নিতে হচ্ছে আমাদের। আপনাদের তো রেকর্ড, আপনাদের লাইভ হচ্ছে না রেকর্ডেড ভার্সন হচ্ছে? আমাদের লাইভ হচ্ছে, মানে আমরা সরাসরি নিই, ওটা রেকর্ড থাকে না। ঠিক আছে, তাহলে আপনি দেখেন কি হবে টাইম টেবিল করতে হবে, কারণ ওই ক্লাসটা নতুন হলে আমি বলতাম ওখানে জয়েন করতে পারতেন, যেহেতু ওই ক্লাসটা নতুন না তো এখন তো আপনার টাফ হয়ে যাবে আপনার। স্যার আমি যদি মোবাইল দিয়ে কানেক্ট থাকি তাহলে কি সমস্যা আছে? না না, প্রবলেম নাই, বাট আমাদের যেহেতু হোমওয়ার্ক থাকে বা ক্লাস টাইমেও কিছু ওয়ার্ক থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো কিভাবে করবেন? আর ওই 2টার সময় যে ক্লাসটা ওখানে মানে কি কত দূর ক্লাস হয়েছে, মানে 4 দিন? 4 দিনে ক্লাস ফোর চলছে। মোটামুটি সবাই তো বোধহয় জয়েন করেছি না, 14 14 করেছি। আপনাদের কাছে কতজন টোটাল স্টুডেন্ট? আমাদের আমাদের 650 জন, তো 600 তো মানে এখন ক্লাস করে না, কম করে আর কি। আমরা তো ক্লাস নেই অনেকগুলো, আপনার ক্লাস তো একদম পেলে থেকে 6 পর্যন্ত, তো সেখানে আমাদের মানে ডেস্কটপ আছে একটা, ওই কম্পিউটার, তারপর ল্যাপটপ আছে 3-4টার মতো, প্রত্যেকটাই আপনার ব্যস্ত থাকে, যার কারণে আমি একটাও এই মুহূর্তে পাচ্ছি না, এই সমস্যা। আর অলরেডি আমার ক্লাস শুরু হয়েছে, আমি ওদেরকে মানে কাজ দিয়ে আমি একটু আপনার সাথে কথা বলতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। তাহলে আমরা স্টার্ট করি আজকে। সম্ভবত বোধহয় একজন লক করেছেন, জয়েন করতে পারবেন না। আচ্ছা, আরো অনেকে আসতেছেন, জয়েন করুক সবাই একসাথে। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া।
হ্যাঁ ভালো আছি। অনেক মর্নিং এ ক্লাস ক্লাস সব মর্নিং এ ক্লাস করতে কষ্ট হচ্ছে না? অনেক একটু হচ্ছে না। অর্ডিনাল ভালো আছে না? আমার নিজের নিজের অনেক ওর লাগতেছে, কারণ হচ্ছে এত মর্নিং এ আমি নিজেই কখনো ঘুম থেকে উঠি না, ক্লাস দিতে হচ্ছে। রাইট টাফ। ওকে তো আর অনেকে জয়েন করছেন, ইন দ্য মিন টাইম আমরা আপনাদের পরিচয়টা একটু জেনে নিই, আপনারা যে যার জায়গা থেকে একটু ইন্ট্রোডিউস করবেন, তারপর আমরা ক্লাসে যাব। হ্যালো ভাই, আমি শিপন, বটুখালী সরকারি কলেজের ফার্স্ট ইয়ারে ইসলাম ইতিহাস ডিপার্টমেন্টের, আমার বাসা সবুজবাগ। আমি তাজমিরঞ্জন শিরিন, অনার্স মাস্টার্স কমপ্লিট ইকোনমিক্স পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, দেন এখন ল করতেছি বরগুনা ল কলেজ থেকে। আমি সরি সরি ওয়ান মিনিট শিরিন, আপনি হচ্ছে ইকোনমিক্স থেকে কমপ্লিট করে এখন ল ল কেন ল কেন? এটা আমার মানে একরকম শখ। আচ্ছা, এখন ল করছেন পাশাপাশি আবার ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ইকোনমিক্স ল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, নেক্সট। আমি সানজিনা সাবিন বাদল, পটুয়াখালী নার্সিং কলেজ ফার্স্ট ইয়ার। যখন কেউ কথা বলবে বাকিরা একটু কাইন্ডলি অডিওটা মিউট রাখবেন। বাদল বলেন, বুঝি নাই। আমি সানজিনা সাবিন বাদল, পটুয়াখালী সরকারি নার্সিং কলেজ পটুয়াখালী ফার্স্ট ইয়ার। ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার নাকি ইন্টারমিডিয়েট কলেজ ফার্স্ট ইয়ার? না, নার্সিং। আচ্ছা আচ্ছা, নার্সিং এ। ওকে, নেক্সট। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সুলতানা মিবি করছি মার্কেটিং এ, সরি, কৌশল ইউনিভার্সিটি। যখন এক আমি জাকিয়া সুলতানা। সিনথিয়া মও, আপনি আপনার অডিওটা মিউট রাখেন। হ্যাঁ জাকিয়া বলেন। হ্যাঁ, আমি জাকিয়া সুলতানা, বিবিএ করছি মার্কেটিং এ বরিশাল ইউনিভার্সিটি থেকে। ফাইনাল ইয়ার আছি। সরি, ফাইনাল ইয়ার? জি। নেক্সট। ও অনেক বেশি নয়েজ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি মোয়াইমুল মিয়া, আমি করিম মেদা কলেজে স্টাডি করতেছি, অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, আচ্ছা। নেক্সট। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি সিনথিয়া সাবরিন মও, পটুয়াখালী সরকারি কলেজ মাস্টার্স প্রথম বর্ষ বাংলা বিভাগ। বাংলা বিভাগ, অনেকদিন পরে বাংলার স্টুডেন্ট পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ, নেক্সট। আমি নিহার রঞ্জন, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী। নিহার রঞ্জন কি করছেন আপনি? আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, অনার্স থার্ড ইয়ারে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে। এই আপনাদের পটুয়াখালী ইউনিভার্সিটি গেলে তো মাছ ধরতে যান আপনারা ধরে রহস্য বলেন। সরি বুঝিনি, আপনাদের ইউনিভার্সিটি খেলাধুলা করতে গেলে তো মাঠ দেন আমাদেরকে, রহস্য কি বলেন তো? না, বিষয়টা ঠিক ওরকম না, এটা ইনসিডেন্ট হয়েছিল হইল তো হয়তো আমরা যেতেই পারি না আপনাদের ওখানে খেলতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেলা নিয়ে পরে আলোচনা করবো। আপনাদের ওখানে অনেক 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 মজার মেমোরিজ আছে, আমার খেলতে গেছিলাম বাড়িকে আসছিলাম, বুঝছেন। আমরা আসলে মানুষ ঠিক ওরকম না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল একটা। আচ্ছা হোয়াটএভার, না আপনারা কিন্তু অনেক ভালো, মাঝে মাঝে ওটা হয়, গেমস গুলো আসলে সব জায়গায় একটু কম বেশি গুলো হয় গেমস করতে খেলতে গেলে। আর অন্তত দেখা গেছে যে যে একটু ভালো মায়ের তার উপরে অ্যাটাকটা বেশি হয়, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। আচ্ছা, আপনি স্পোর্টস
হ্যাঁ আমি এখন করি না, আমি স্পোর্টস করতাম, আমি অনেক জেলায় খেলতে গেছি, তো আমিও মের খেয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি কোনটা কোনটা করতে গেছেন স্পোর্টস? আমি করতাম টেবিল টেনিস খেলতাম, তারপরে ভলিবল, হ্যান্ডবল, তো মারতে বেশি খেয়েছি ভলিবল হ্যান্ডবল থেকে, ভলিবল না হ্যান্ডবল থেকে বেশি মারতে খেয়েছি। আমি নীরব, বৈশাল ইউনিভার্সিটি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফাইনাল ইয়ার। কেমিস্ট্রি থেকে ডিজিটাল মার্কেটিং এ কেন? এমনি আশা হইলো, একটু এক্সপিরিয়েন্স থাকা তো ভালো। আচ্ছা, কেমিস্ট্রি পড়তে কেমন লাগে সেটা বলো। নাম হচ্ছে রসায়ন, কিন্তু জীবনের রস সবকিছুই শেষ করে দিছে। কেমিস্ট্রি পড়তে সে লাইফ ফিজিক্স হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা এমনই, রিঅ্যাকশন মনে রাখতে রাখতে জীবন শেষ হয়ে যাচ্ছে, তাও চলতেছে। পটুয়াখালী অনার্স শেষ হয়েছে, এখন বিপিএড করতেছি। সরি, অনার্স শেষ হয়েছে, এখন বিপিএড করতেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং এ। হ্যাঁ, অনার্স শেষ হয়েছে, এখন ফিজিক্যাল মানে পড়তেছি। নেক্সট, চার্মিন শীলা, পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বিবিএ ফাইনাল ইয়ার। শারমিন শীলা, শুনতে পাচ্ছেন আপনি? ইয়েস। হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি শুনতে পাচ্ছি বিবিএ করছেন কোন ডিপার্টমেন্টে? আমি মোহন মিজবাউদ্দিন, জগন্নাথ ইউনিভার্সিটিতে আছি, এখন এমএসএস করতেছি ইকোনমিক্স। জগন্নাথ ইউনিভার্সিটি কোথায় থাকেন আপনি? ঢাকা থেকে থাকেন? আমি থাকি বাসাভুতে। বাসাভুতে কোথায় থাকেন? বাসাভুতে হচ্ছে আপনার যে কোভিড সেন্টারটা আছে না, এই যে সিনেমা হলের পাশে? সিনেমা হলের পাশে না, সিনেমা হলের আরেকটু আগে, সিনেমা হলের ওইদিকে যাই মাঝে আগে, পাটোয়ারি গলিতে আমার স্টুডেন্ট আছে তো ওইখানে যাওয়া হয় অবশ্যই। কিন্তু আমি থাকি হচ্ছে আরো আগে, বউ বাজারটা যে ওইখানে টেম্পো স্ট্যান্ডের আগে, উত্তর ভাষা বলতে পড়ছে ওইটা। গ্রাজুয়েশন তো কমপ্লিট আপনার? হ্যাঁ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, এমএসএস শুধু মানে ফাইনাল এক্সামটা বাকি, মানে মিড টার্মও কমপ্লিট, শুধু এই করোনার জন্য আর কি আমার ফাইনাল এক্সামটা বাকি আছে। ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস তো অনলাইনে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে সবাই, সব জায়গায় সবখানে শুরু হয়ে যাচ্ছে ক্লাস, আপনাদের বোধহয় শুরু হয়ে যাবে। হ্যাঁ মেবি, দেখলাম যে গতকাল কি আমাদের অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলতেছে, যে অনলাইনে ক্লাস হবে, এখন দেখা যাক কি হয়। আমি আপনার নেইবার, আমি মালিবাগ থাকি। ও আচ্ছা আচ্ছা, মালিবাগ কোথায়? বাগানবাড়িতে ছিলেন? হ্যাঁ চিনি, বাগানবাড়িতে। ও আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ ওইদিকে মনে হয় সব জায়গায় যাওয়া হয়, ঢাকা অলমোস্ট হচ্ছে আপনার মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, মানে সব জায়গায় টুকটাক যাওয়া হয়, বা এই আপনার বসুন্ধরার দিকে। আচ্ছা, একটু ঘুরতে লাইক করি তো, তো দেখা যায় সব জায়গায় মানে সপ্তাহের মধ্যে যাওয়া হয়, উইকেন্ডে কোথাও না কোথাও। আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে, দেখা হবে কোন সময়, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তো ডিজিটাল মার্কেটিং কেন করতে আসছেন সেটা বলেন। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে আমার এখন আপাতত তো মানে সময়টাকে কাজে লাগানোর মতো ইফেক্টিভলি কিছু পাচ্ছি না, আর আমি হচ্ছে আপনার গুগল গ্যারেজ থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু একটা অনলাইন কোর্স করা যায়। হ্যাঁ ওইটা করতে যেয়ে আমি চিন্তা করলাম যে না এটা নিয়ে যেহেতু আর একটু ডিপলি জানি তো এইটার জন্য পার্সোনালি আমার। আর হচ্ছে যে যাই করি না কেন আমি যেহেতু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট তো আমার পার্সোনালি মানে যদি জবও করি তারপর আমার পাশাপাশি হচ্ছে বিজনেস রান করার ইচ্ছা আছে। তো হচ্ছে আরো একটা আমার মানে আমার কিছু কাজিন যাদেরকে মানে আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছি মানে পার্সোনালি আমার যতটুকু জানাশোনা আছে বা ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ফ্রেন্ড আছে বিজনেস করে তো চিন্তা করছে যে নিজেও বিজনেস রান করব ছোটখাটো। তো এই জন্য তো আমার তো জানতে হবে আসলে ব্যাপারটা কি যে ডিজিটাল মার্কেটিং টা কি, আমি যদি নিজের বিজনেস এর নিজেই মার্কেটিং না করতে পারি তো অন্যদের তো করতে পারবো না, এটা একটা কারণ। Actually, বাংলা আসলে আমার চুজ করা সাবজেক্ট ছিল না, আমাদের দেশে তো আর ওইভাবে নিজের পছন্দ মতো সাবজেক্টে চাইলেই তো আর পড়া যায় না, ওরকম সুযোগটা আমাদের দেশে কম আছে। তো আমার সবসময় আগ্রহ ছিল যে আমি কম্পিউটার বা এই ধরনের কোন রিলেটেড কোন কাজের সাথে যুক্ত থাকি বা এই ধরনের কাজ করার প্রতি আমার একটা আগ্রহ আছে। তো সেই থেকেই এখন যেহেতু বাসায় ফ্রি আছি তো ভাবলাম কোর্সটা করে ফেলি। জি হ্যাঁ থ্যাংক ইউ। আর কে আছেন? শুনতে পাচ্ছি আপনি আপনার প্রফেশনটা একটু বলেন। আমি অনলাইনে এমনি কাজ করি কিন্তু বর্তমানে একটা আমার আইডি ব্র্যান্ড হয়ে গেছে এই জন্য করতে পারতেছি না। আমি করতেছি ড্রেসের উপর একটা, আর একটা হলো যে মানে আমার মেহেদি আর্ট, জাস্ট আমি মেহেদির অর্ডার নিয়ে এখানে তারপরে মানে পড়াই এইরকম, আর একটা ড্রেস, দুইটা আমার একসাথে দুইটা পেজে। ড্রেস কি পটুয়াখালীতে সেল করছেন নাকি সারা বাংলাদেশ করছেন? আমি পটুয়াখালীতে তো অনেক সেল করছি, দেন বাহিরে আমি একবারই করছি, বাহিরে আমি এখন মন তো মানে ওই রকমের ই করতে চাচ্ছি না, তারপরে বলতেছি পটুয়াখালী আগে হোক তারপরে আমি বাহিরেটা বেশি ধরবো, বাহিরে তারপর আমি একবার না দুইবারই করছি। দরকার হয় কারো জানিয়ে। আর হচ্ছে সবার কি অবস্থা, ফ্যামিলিতে সবাই ভালো? যেহেতু করোনার টাইম সবাই আসলে সেফ থাকা দরকার, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে নিজেদেরও ভালো থাকা দরকার, ফ্যামিলি মেম্বারদেরকেও ভালো রাখা দরকার। সবাই কি এখন যে যার দেশে আছেন, দেশে মানে গ্রামের বাড়িতে আছেন? হ্যাঁ
পটুয়াখালীতে আছি। অবশ্যই আমার হচ্ছে গতকালকে আমার দাদি মারা গেছে, তারপরে হচ্ছে আমি যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমি মানে যেভাবে হোক থাকার ট্রাই করছি আজকে। না আমি আমি আসলে অনেক লাকি যে আপনাদের মতো একটা ব্যাচ পেয়েছি, কারণ এই একটা ব্যাচই পেলাম মনে হচ্ছে আমার কাছে, যে একটা ব্যাচের সমস্ত স্টুডেন্টই অর সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট কম বেশি, তো সবাই অনেক ট্যালেন্টেড। সেখানে আপনাদের টিচার হিসেবে আমি গাধা হয়ে গেছি, ব্যাপারটা এরকম। আমি আমার শেষ করেছি, তারপরে বিআইটিএম থেকে বিআইটিএম এর নাম তো জানেন, দেন ওখান থেকে একটু ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি। আচ্ছা আপনি আইবি তে? হ্যাঁ আইবি। আচ্ছা আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট? হ্যাঁ আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট। তয়ব, তয়ব কি পরিচিত? তয়ব তয়ব আইবি তয়ব। হ্যাঁ হ্যাঁ তয়ব। হ্যাঁ তয়ব 7 বছর তয়ব। হ্যাঁ হ্যাঁ আপনার আমি সিনিয়র না সেম ব্যাচ? আমি ওদের অনেক সিনিয়র। ও আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়ার উপরে মাস্টার্স করি, এবং পাশাপাশি ওখান থেকে শেষ করার পরে গুগল থেকে করি, গুগলে আমার বেশ কোর্স আছে। তো দেন এই তো এই অবস্থা। আর পাশাপাশি আমি জব করছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি একটা সফটওয়্যার ফার্মে। আর আপনাদের এই যে ক্লাস নেওয়ার সুযোগ হলো লাকিলি, এটা হচ্ছে যে বেসিক্যালি এখন যেহেতু সবাই কোয়ারেন্টাইনে আছি, তো দ্যাটস হোয়াই এখানে ক্লাস নেওয়া হচ্ছে। তো দেখি কতটুকু শেখাতে পারি আপনাদের, ট্রাই করব শেখানোর ইনশাআল্লাহ। সো আমাদের একজন যেটা দরকার সেটা হচ্ছে একজন ক্লাস মনিটর। ক্লাস মনিটর কে হবে? রচিতা নিহার রঞ্জন দুইজন দুইজন লাভ করেছেন। আচ্ছা তাহলে যেহেতু আমাদের এখানে কি মানে ওনাদের দুজনকেই কি ফিক্সড করে দিব, একজন ছেলেদের হিসেবে একজন মেয়েদের হিসেবে? বুঝি নাই, হিন্দিতে হিন্দিতে কিছু বলছেন বোধ হয়, আমি হিন্দি খুব একটা বুঝি না। ইম্পর্টেন্ট সব সময় ইয়ে, কারণ উনি একাই একাই আছেন, আর কেউ নাই। আর কেউ এনিওয়ান মেয়েদের ভিতরে আর কারোর ইচ্ছা আছে? আচ্ছা যদি হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কিছু নাই আছেন? আপনি সিলেক্ট করে দিলে কারোর সাথে পরিচিত নাই,
স্বাভাবিক পরিচিত হওয়ার দরকার নাই ব্যাপারটা হচ্ছে যে ভাই এটা কথা বলি এই দুজনের ব্যাপারে জি জি শিওর মানে যাদের বেসিক কম্পিউটার নলেজটা একটু বেশি দুই দুজনের ভিতরে তাকে সেট করেন মানে কোনো সমস্যাটা জন্য সে নিজে সব দিতে পারে এই জন্য কি আমাদের দুজনের পরীক্ষা দেওয়া লাগবে কোনো ব্যাপারটা যেহেতু ক্লাস মনিটর দুইজন যিনি থাকবেন একজন মেয়ে একজন ছেলে ওনারা কমিউনিকেট কিন্তু টোটালি আপনাদের সাথে করবে আপনাদের কোথায় কি প্রবলেম হচ্ছে ওনারা কমিউনিকেট করবে সো এটা আপনাদের সিলেকশনে থাকা উচিত সো যে আপনারা আপনারা যাকে কমফোর্ট ফিল করবেন আপনারা তাকে ডিক্টেট করবেন ওকে আমার কোনো প্রবলেম নাই কারণ আমার সাথে সাথে ক্লাস ছাড়া আপনাদের খুব একটা কমিউনিকেট হবে না আর হ্যাঁ সো ম্যাক্সিমাম কমিউনিকেশনটা ওনাদের সাথেই করতে হবে সেইখান থেকে আসলে কি একজন হাত নেমে গেল কেন ভোটের কোনো দরকার হবে না সরি না যদি ভোটের বিষয় হয় কম্পিটিশন আমার কোনো সময় খারাপ লাগে নাই প্রচার করতে হবে আপনাদের তাহলে আমরা কাজ করি আমরা ক্লাস শুরু করি তারপরে ক্লাস শেষে মাইনুল ইসলাম শিপন জি জি আপনি সম্ভবত বোধ হয় ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলেন আগে রাইট আমার বড় ভাই কোশ্চেন করছিল যে সে যে কোর্সটা করছে তার সার্টিফিকেট পাওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা আপনি আপনি কি কোর্স করেছেন এটাকে না আমি এই কোর্সটাই করছি আর এই কোর্সে কি সার্টিফিকেট দেওয়া হয় জি সার্টিফিকেট তো দেওয়া হয় কেন কোনো কনফিউশন এমনি আচ্ছা আপনি কোর্স করেছেন এর আগে না আমি এর আগে কোর্স করিনি তারপর আউটসোর্সিং এর থেকেও আমি 20 দিনের একটা কোর্স করা আছে আমার মানে সরকারি ভাবে ডিসি অফিস থেকে আমি আউটসোর্সিং এর হ্যালো জি জি আউটসোর্সিং কিসের আউটসোর্সিং এর কোর্স গ্রাফিক্স তারপর যে ডিজিটাল মার্কেটিং এইগুলোর উপরে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং কি কি শিখছেন বলেন তো কি হবে এইরকম করে কিভাবে বলবো ডিজিটাল মার্কেটিং জাস্ট আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করতে পারি জাস্ট এই মানে এই যে আমাদের যুগটাই এখন আধুনিক যুগ কিভাবে এটা তারপর সোশ্যাল মিডিয়া কিভাবে আমরা মার্কেটিংটা করতে পারি এরকম ভাই 20 দিনের কত মানে শেখা যায় 20 দিনের ভিতরে এতগুলো সাবজেক্ট আমার আরো সাবজেক্ট মনে নাই
একদিন ভাবছি যে আমরা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া একদিন করে টাইম পেয়েছি, একদিন ভাইয়া আমরা কয় 2 ঘন্টা না 4 ঘন্টা একটা ক্লাস ছিল, তো কত নিতে পারি এইখানে? আমি মানে এইটা সুযোগ পেয়ে আমি বলছি না এইখান থেকে আমি একটু ই করি। সোশ্যাল মিডিয়াতে কি কি শিখেছেন সেটা বলতে? হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কি কোন জিনিসটা শিখেছেন আপনি? সোশ্যাল মিডিয়াতে ভাই কিভাবে পেজ করা যায়, পেজে কিভাবে মানে সেল করা যায়, এই বলুন না ভাই, খুবই কম টাইম যা আমরা মনে রাখারও টাইম পেই নেই। অনেক কিছু শিখতে পারছেন তারপরে। আমি যখন ফার্স্ট লাইভ ডিজিটাল মার্কেটিং কোর্স করি তখন আমি সোশ্যাল মিডিয়ার কোনো ক্লাসই পাই না। মোটামুটি সবাই জানেন, তারপর আমি কিছু বেসিক জিনিস নিয়ে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো। আমার স্লাইডটা তো বোধহয় আপনি বোধহয় জিনিসটা বুঝছেন। এটা হলো খুবই কমন কেস যে আমি ফার্স্ট একটা ট্রাই করি যে কখন যে প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলো অ্যারাইজ যেগুলো যে রিজন গুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস বেশি করি ক্লাসে থাকি বেশি দিই। বাট আমি হচ্ছে বর্তমান সময়ে যে প্রবলেম গুলো চলছে বা যে প্রবলেম গুলোর কারণে সবাই আসলে হ্যাসেল বিভিন্ন হ্যাসেল ফিল করছে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর খুব কমন একটা ব্যাপার হচ্ছে যে একটু মিউট রাখবেন। এবং এটা ঘরে ঘরে যেহেতু শিরিন কি বুস্ট করেন যে ব্যাপারটা মাস্ক এবং পিপি সবাই আমরা খুবই এই মুহূর্তে ইনভলভ, রাইট? শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শোনা যাচ্ছে প্রপারলি। তো আমাদের এই দুটো জিনিস এখন যারা বিজনেস করছে তাদের প্রত্যেকেরই কিন্তু অলরেডি বুস্টটা অফ হয়ে যাচ্ছে, ফেসবুক পেজ গুলো ব্যান হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের রিপোর্ট গুলো চলে আসছে। তার রিজাল্টটা কি হচ্ছে যে অলরেডি ফেসবুকে যেমন এটা একটা ট্রেন্ড তেমনি ফেসবুক এই দুটো প্রোডাক্টকেই টোটালি ব্যান করে দিচ্ছে। দেন 2020 এর আমরা কিছু সিক্রেট ব্যাপারটা জেনে নিই, সেটা হচ্ছে ফেসবুক এর অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, অলরেডি চেঞ্জ, মানে ফেসবুক অলরেডি টোটালি আপডেট, আপনারা জানেন হয়তো। কন্টেন্ট একটা ইস্যু, আমরা টিপস এন্ড ট্রিক্স নিয়ে বিভিন্ন কথাবার্তা গুলো বলবো এবং কিছু ল এর ব্যাপার আছে যে ল গুলো আমরা ফলো করবো। তো স্টার্টিং এ জানিয়ে রাখি যেহেতু ফেসবুক এর অ্যালগরিদমটা চেঞ্জ হয়েছে, ফেসবুক এভরি ইয়ার তার অ্যালগরিদমটা চেঞ্জ করে থাকে, এটা ভালো একটা দিক কারণ যারা বিজনেস করছে তাদের জন্য এটা অনেক হেল্পফুল। এখন আপনি যদি গতানুগতিক একই ওয়েতে চলতে থাকতেন তাহলে কিন্তু সেক্টর তৈরি হবে, দ্যাটস ওয়াই ফেসবুক যে অ্যালগরিদম গুলো প্রতি বছর চেঞ্জ করে এতে কি হয় নতুন নতুন মার্কেট সেগমেন্ট তৈরি হয় বা মার্কেট সেক্টর গুলো তৈরি হয় অনেকটা গুগলের মতো, রাইট? হ্যাঁ, গুগলে কিন্তু এসইও তে অ্যালগরিদম চেঞ্জ হতে থাকে, রাইট? হ্যাঁ, টাইম পর পর। তো এই বছর ফেসবুকের যে অ্যালগরিদম তাতে হচ্ছে আসলে যারা গ্রাফিক্স ডিজাইনার হচ্ছেন এই মুহূর্তে তাদের আসলে খুবই রাইজিং টাইম। তো যেহেতু কন্টেন্টের উপর টোটালি ফোকাসটা নেওয়া হচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং এ, যে কন্টেন্টের আসলে কোনো বিকল্প নাই। সো কন্টেন্ট আপনি যত ভালো করতে পারবেন আপনার অ্যালগরিদমে তত ভালো কাজ করবে। আর আরো ডিটেলস আমরা আলোচনা করব তখন।
আর প্রচুর ল আসছে, আমরা সেই ল গুলো জেনে নেব। তো আমরা আসলে বেসিক্যালি যে কোর্সটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একটা কোর্স, এটা সবাই জানেন অলরেডি যেহেতু আপনারা রেজিস্ট্রেশন করেছেন। সো এটা গভর্নমেন্টের একটা ভালো সাইন, যে গভর্নমেন্ট সবাইকে ট্রাই করছে যে জায়গার থেকে স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট একটা ভালো একটা এডুকেশন দিয়ে যাতে বাইরের রেমিটেন্স, বেসিক্যালি কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছে যে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুটা মার্কেটটাকে পিক করার জন্য। জানেন আপনারা যে অনেকে যে আপওয়ার্ড ফাইবার, যেমন এই মুহূর্তে করোনা টাইমে কিন্তু ফাইবার সব থেকে বেশি রাইজিং টাইমে আছে। ফাইবারের কথা কেউ শুনেছেন? কেউ কাজ করেছেন কখনো ফাইবারে? আমার কাজ করা হয় না ভাইয়া, কিন্তু আমার সবকটিতে অ্যাকাউন্ট খোলা আছে, যেহেতু আমি কাজ পাই না প্রপারলি, তো এই জন্য আপাতত করতেছি না, কিন্তু পাস্ট চিন্তা করতেছি কপি টাইপিং এই কাজগুলো দিয়ে শুরু করব। আমারও সেম ভাই, মানে অ্যাকাউন্ট মোটামুটি সবগুলোতেই খোলা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের গিগস তৈরি করিনি। আচ্ছা, দেন আমরা ফাইবারে ক্লাস করতে বা আপওয়ার্কের ক্লাস করতে আমরা দেখব সেটা কি করতে হয়, বাকি আর কিছুগুলো বেটার হবে। তো ফাইবারে যেমন আমার ডিপার্টমেন্টের আইবিরি একটা ছোট ভাই, ও মোটামুটি টোটালি ফ্রিল্যান্সার হয়ে গেছে এখন, এবং ও গ্রাফিক্স ডিজাইন নিয়েই কাজ করছে, সুতরাং ফাইবারেই কাজ করে। ও মান্থলি প্রায় অলমোস্ট লাস্ট মান্থে আমাকে দেখালো যে কথাটা আসতে শুনে এখন শোনা যাচ্ছে, তাহলে একটু দেখেন, একটু আপনাদের ভলিউমটা বোধহয় একটু একটু রাইজ করে নেন, কারণ কমানো আছে কিনা। যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ড ছোট ভাইটা, ও প্রায় লাস্ট মান্থে প্রায় 1-1.5 লাখ টাকা শুধুমাত্র ডিজাইন করে আর্ন করছে ফাইবার থেকে, কিন্তু কোনো জব করছে না, টোটালি ফ্রিল্যান্সার একদম। তো ওর ব্যাপারটা যেটা ছিল যে ও হচ্ছে ইউনিভার্সিটি লাইফ থেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতো, এখন ওর রিভিউগুলো অনেক ভালো হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন ও প্রচুর কাজ পাচ্ছে। এই যে বিশেষ করে করোনার ভিতরে পার মান্থ 1 লাখ টাকা এমনিতে বাসায় বসে ইনকাম আর্ন করা একটা একটু অনেক টাফ। সো বুঝতে পারছেন, কারণ জব করে আসলে সাধারণত দেখা যায় যে আপনার 1 লাখ টাকা আপনার স্যালারি হতে অনেকদিন অনেক টাইমের ব্যাপার বা অনেক ভালো পোস্টের প্রয়োজন হয়, সেখানে যদি ফ্রিল্যান্সার কেউ যদি ঘরে বসে এত আর্ন করতে পারে তখন সেটা কি ভালো না? এখন নিজেই তো একটা প্রতিষ্ঠান দেওয়ার ট্রাই করছে অলরেডি। ওকে, সো এটা একটা ভালো সাইট, সো আপনারা একটু ট্রাই করেন যে যার জায়গা থেকে কিছু বেসিক জিনিসগুলো শিখে রাখা ভালো, যেমন গ্রাফিক্স ডিজাইনটাও ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি একটু শিখে রাখতে হয়, কারণ হচ্ছে কাজে দেয়। আমি যেমন ব্যাপারটা ছিল যে আমি বেসিক্যালি কিন্তু একসময় সারাদিন স্পোর্টস নিয়ে থাকতাম, পরবর্তীতে দেখা আছে যে যখন আমি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা আসি তখন কিন্তু আমি টুকটাক করে নিজেই কিছু এডিটিং গুলো শিখে নিয়েছি। আসলে যতটুকু নিজের বেসিক কিছু কাজের জন্য শিখে রাখা ভালো, দেখা যাচ্ছে এখন আপনি ছোট হয়তো একটা বিজনেস স্টার্ট করেছেন, এখন এই বিজনেসের জন্য তো আপনার ইনিশিয়ালি কিন্তু একজন ডিজাইনার রাখা আপনার জন্য টাফ হবে, তাই না? তো সেখানে যদি আপনি কিছু কিছু কাজ বা ছোট ছোট কাজ যদি নিজেই করে নিতে পারেন আপনার কিছু কস্ট মিনিমাইজ হবে, পাশাপাশি আপনি দেখা যাচ্ছে যে এটা ভালো নিজের মতো করে কিছু শেখারও জায়গা থাকছে। এখন যেমন ট্রেন্ডই চলতেছে যে ইউজার নিজেই ডিজাইনার, এটাই কিন্তু এখন ট্রেন্ড, ওয়ার্ল্ড ট্রেন্ডিং এ এটাই দেখা যাচ্ছে যে যে যিনি ইউজার উনি সব থেকে বেশি ডিজাইন করতেছে, কারণ করোনার ভিতরে কিন্তু আপনারা সবাই দেখেছেন যারা একটু সোশ্যাল মিডিয়াতে থাকেন দেখবেন যে প্রচুর অ্যাড কিন্তু করোনাতে আসতেছে, এখন প্রতি 37 মিনিট পর পর একটা অ্যাড আমরা দেখতেছি, বুঝতে পারছেন? মানে এত বেশি অ্যাড শো করতেছে। তো আমরা মেন পার্টে যাই, সো ডিজিটাল মার্কেটিং কে বলবেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন, কে বলবেন? আমাদের যে আগের যে দেখা গেছে যে 2015 এর আগের যে মার্কেটিং প্রসেসটা ছিল
প্রসেসটা ছিল দেখা যায় গেছে যে টিভি তারপর হচ্ছে রেডিও বা পোস্টারিং করে যেটা মার্কেটিংটা করা হতো কিন্তু এটা দেখা গেছে যেমন পোস্টারিং করে যদি করা হতো একটা নির্দিষ্ট রিজিওনের জন্য করা হতে পারত কিন্তু অল মানে পুরো বাংলাদেশে তো সম্ভবই না আর ওয়ার্ল্ড ওয়াইড এর কথা তো বাদই দিলাম আবার হচ্ছে টেলিভিশন চ্যানেল দেখা গেছে যে আমি এটিএন বাংলায় দিচ্ছি একটা অ্যাড কিন্তু দেখা যাচ্ছে সবাই এটিএন বাংলা দেখছে না অন্য একটা চ্যানেল দেখছে আবার রেডিও সেম এফএম তো রিস্কটা হচ্ছে সম্পূর্ণ হতো না যে একটা অ্যাডের রিস্ক ওইভাবে হতো না কিন্তু কস্ট অনেক বেশি হতো কিন্তু যেহেতু এখন আমরা ইয়াং জেনারেশন 2010 বা 12 এর পর থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পরে আসছে কিন্তু হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে লিঙ্কডইন এগুলো হচ্ছে অনেক পপুলার বা ইউটিউব আছে তো এইখানে দেখা যায় যে ইয়াং জেনারেশনের আমাদের অলমোস্ট মনে হয় যে ইয়াং জেনারেশন যারা যাদের একদম ইন্টারনেট নাই বা ইন্টারনেটের খুবই খারাপ অবস্থা এরা বাদে মেবি সবাই কানেক্টেড ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সাথে তো আমাদের ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে যে ওই প্ল্যাটফর্মটাকে আগের যে প্ল্যাটফর্মটা ছিল ওটাকে চেঞ্জ করে ডিজিটালি আমাদের মার্কেটিংটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় করা এটাই আলটিমেটলি ব্যাপারটা এরকমই যে আসলে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে যে ইন্টারনেটের ব্যবহারটা করে আমরা যেমন ডিজিটাল টেকনোলজি ইউজ করে সেটা হতে পারে ডেস্কটপ কম্পিউটার মোবাইল ফোনস এগুলো ইউজ করে আমরা যে প্ল্যাটফর্ম থেকে যে মার্কেটিং গুলো করছি যে মার্কেটিং এর মাধ্যমে মানুষগুলো মানুষের কাছে মানুষকে পিক করছি বা আমরা যে প্রোডাক্টটা সেল করছি মানে সহজ ভাষায় অনলাইনে যে কেনা বেচাটা করছি এটা করার জন্য যে প্রসিডিউরটা আমরা নিচ্ছি বা যে স্টেপটা আমরা নিচ্ছি সেটাই বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে সেটা আমরা দেখে আসি তার আগে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর হিস্ট্রি নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে হিস্ট্রিটা আমার জানা শেখা যায় না তো বেসিক্যালি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যখন শুরু হয় এটা কিন্তু বেসিক্যালি ইমেল মার্কেটিং থেকে শুরু হয় যে টমিলসন নামে একজন ব্যক্তি আছেন উনি যখন ইমেল মার্কেটিং শুরু করেন 1971 এর দিকে তখন আসলে বেসিক্যালি শুরুটাই হয় ইমেল মার্কেটিং তো ইমেল মার্কেটিং করতে যে উনি যেটা রিয়েলাইজ করলেন যে সিআরএম এর কথা তো সবাই শুনেছেন যারা মার্কেটিং এ আছেন মার্কেটিং এ কি জানেন আছেন বলছিলেন জি ভাই আমি আছি সিআরএম তো বুঝেন হ্যাঁ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট রাইট তো এটা কি সবাই জানেন যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ব্যাপারটা কি সবাই জানা আছে এ আমার জানা নেই অনেকেরই জানা নেই আচ্ছা আচ্ছা তো হচ্ছে হ্যাঁ কি যেন বলছিলেন কাস্টমার মার্কেটিং এর স্টুডেন্ট বলেন এটা হচ্ছে ভাইয়া মানে কোম্পানি যে কারেন্ট এন্ড পটেনশিয়াল কাস্টমার আছে তাদের সাথে আর কি কমিউনিকেশনটা মেইনটেইন করা হ্যাঁ তো বেসিক্যালি হচ্ছে যে আমরা যেটা সহজে যেটা বুঝি যে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ বা ম্যানেজমেন্ট যে টিমটা সাধারণত আমরা যে কাস্টমার কেয়ারকে বুঝাই রাইট জি হ্যাঁ তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কাস্টমার কেয়ার বা কাস্টমার কেয়ার রিলেটেড ব্যাপারটা যারা সরাসরি কাস্টমারদের সাথে ডিলিংস করতেছেন কাস্টমারদেরকে কনভিন্স করতেছেন তাদের জন্য একটা বেসিক্যালি একটা নতুন ডিপার্টমেন্ট হচ্ছে যে কাস্টমারকে আরো কত কুইক রেসপন্স করা যায় কাস্টমারকে আরো কত পজিটিভ ওয়েতে নিয়ে আসা যায় কাস্টমারকে আরো কত সুন্দর করে রাখা যায় কারণ এখন কিন্তু সবাই কিন্তু এই সিআরএম প্রসেসটাতে যাচ্ছে তার রিজন হচ্ছে কি যে সব সমস্ত মার্কেটিং এই বলা হচ্ছে বা সমস্ত বিজনেসেই বলা হচ্ছে যে অলওয়েজ কাস্টমারদেরকে প্রায়োরিটি দিতে হবে কাস্টমার অলওয়েজ রাইট সো তাই না রাইট জাকিয়া ইয়েস এটা আমাদের মানে অনেকবারই শুনতে হয় কথাটা এক্স্যাক্টলি তো আসলে আপনারা যখন বিজনেসে আসবেন বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন বা আপনি যদি কখনো নিজে এন্টারপ্রেনার হন বা আপনি যদি নিজে কখনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন ইটস লাইক আপনি শুধুমাত্র কাউকে বুস্ট সাপোর্ট করছেন হতে পারে আমাদের দেশে এখন অনেকেই এই বিজনেসটা করছে শুধুমাত্র মানুষদেরকে বুস্ট দিচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু আমার ফার্স্ট স্লাইডটাই ছিল এটা যে আমি এই জিনিসটা বুস্ট করতে পারছি না বা আমি আমি একজন বুস্ট প্রোভাইডার এখন ব্যাপারটা হয় যে বাংলাদেশে এটা কিন্তু একদম সব থেকে বেশি ভালো একটা ট্রেন্ড এই মুহূর্তে হয়তো আপনারা জানবেন যে অনেকে যারা বিভিন্ন ধরনের কুপন সেল করছে সারা বাংলাদেশে অনেকে আছে যারা কুপন সেল করে লাখ লাখ টাকা টাকা আর্ন করছে শুধুমাত্র কুপন সেল করে মানে কি তারপর চিন্তা করেন যে বাংলাদেশে কি পরিমাণ কুপন সেল হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বুস্ট করার জন্য
উপরের সাথে কি পরিচিত সবাই? নাম শুনেছেন কেউ? ফেসবুকে অ্যাড দেখেছেন কেউ? জি ভাইয়া দেখেছি। তো কুপনটা কি আমরা সেটা পর পরে জানবো, তারপর বেসিক জিনিসটা আমি বলছি যে এই কারণে কিন্তু এখন সরাসরি এই জিনিসের উপর অনেক প্রভাব পড়ছে। সো সিআরএম এর ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একজন কাস্টমারকে কিভাবে ডিল করবেন, এই কাস্টমারের সাথে কি ওয়েতে তাকে পিক করা যায়, হ্যাঁ সেটার জন্য বেসিক্যালি প্রথমে সর্বপ্রথম ইমেল মার্কেটিংটা শুরু হয়। ইমেল মার্কেটিংটা শুরু হওয়ার পরে দেন সিআরএম এর ব্যাপারটা যখন আসে তখন সে রিয়েলাইজ করে যে এটাকে আরো কত ডিজিটালি মানুষের কাছে রিচ করা যায়, তখনই আসলে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর আবির্ভাব শুরু হয়। তখন আসলে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ভাবে বিভিন্ন পার্টে নিয়ে আসা হয়। এখন দেখবেন যে আপনি কোনো শপে গেছেন, সাপোজ ডায়মন্ড ওয়ার্ল্ডে গেছেন, আপনি কোনো ডায়মন্ড কিনেছেন, ডায়মন্ড কেনার পরে দেখবেন যে ওখান থেকে হয় আপনাকে বিভিন্ন সময় তাদের যে অফার গুলো হয় অফার গুলোতে কল করবে, আইদার আপনার বাজেটে একটা টেক্সট করবে, আইদার হচ্ছে তারা আপনাকে বিভিন্ন সময় পর পর দেখবেন যে লক করে বলছে যে এখন আমাদের এই ডিসকাউন্ট চলতেছে, আমাদের এখন এই অবস্থা, চাইলে আবার আসতে পারেন। এই যে ব্যাপারটা মানুষকে রিমাইন্ড করা বা মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে উইশ করা, এটা কিন্তু টোটালি সিআরএম এর পার্ট বা সিআরএম কিন্তু এটাকে টোটালি কন্ট্রোল করে। তো সেই জায়গা থেকে এটা একটা একটা ইনোভেটিভ একটা জায়গা যে হচ্ছে আপনি যখন কাস্টমারের সাথে সরাসরি ডিল করতেছেন এভাবে কাস্টমারকে একটা বাজেটে উইশ করছেন, ওই কাস্টমার কিন্তু আপনার জন্য লয়াল থাকবে বা ওই কাস্টমার আপনার প্রতি একটু সিম্পাথি থাকবে, আলাদা আলাদা একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, রাইট? আচ্ছা হচ্ছে আমরা ট্রেডিশনাল কিছু মার্কেটিং আছে। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে আমি আজকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং আপনারা প্রিপারেশন নেন এখন থেকে, সবার কি বুঝতে পারছেন সমস্যা হচ্ছে কোন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এতটুকু বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেন হচ্ছে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বা আউটবাউন্ড মার্কেটিং বলি, আউটবাউন্ড মার্কেটিং তো জানেন, শুনেছেন না? জি আপনি তো শুনেছেন, কারণ আপনি তো গ্যাসতে যেহেতু করেছেন ট্রেডিশনাল কথা। তো ট্রেডিশনাল মার্কেটিং এর যে ব্যাপারটা ভাই অলরেডি উনিও বলছিলেন, দেখেন বলে আসছে বেসিক্যালি ট্রেডিশনাল মার্কেটিং গুলো সময় কিছু প্রিন্ট মিডিয়া ছিল, ব্রডকাস্টিং ছিল, ডিরেক্ট মেল করতো বা টেলিফোনে কথা হতো বা আউট করে বিভিন্ন ধরনের বিলবোর্ড গুলো ইউজ হতো। বাট এখন এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে, কারণ আপনি আপনারা দেখেন যে আসলে ব্যাপারটা হচ্ছে টেলিভিশন রেডিওটা কিন্তু এখন মানুষ একেবারেই শোনে না। আমরা যখন 2006-07 এর দিকে ছিলাম তখন কিন্তু সময় এফএম রেডিওটা একটা ক্রেজ ছিল, মানে সবাই এফএম রেডিওটা শুনতো, পিক করতো সবাই এফএম রেডিওটা। বাট এখন দেখেন ওই রেশিওতে কিন্তু এফএম রেডিওটা একেবারেই শোনা হয় না, মানে একেবারেই শোনা হয় না বলতে গেলে চলে। তো দেন তারপরে কি আসলো, যখন ইউটিউবটা আসলো, ইউটিউবটা আসার পরে টোটাল টেলিভিশন মিডিয়াটাকে রেডিও মিডিয়াটাকে টোটালি কিন্তু ইউটিউব ডাইভার্ট করে দেয় ইউটিউবে। আর দেন বাংলাদেশে প্রচুর ইউটিউবার তৈরি হতে থাকলো। এখন আবার ইউটিউবের অবস্থা একটু খারাপ, এখন আবার সবাই ফেসবুক মার্কেটিং এ সবাই একটু মাতামাতি করছে, মানে এখন ফেসবুকে সবাই ইনভলভ হয়ে গেছে। তার মানে কি এই যে ডে বাই ডে যে রেভলিউশন গুলো ঘটছে মার্কেটিং এ, তো ট্রেডিশনাল মার্কেটিং এ কেন যাচ্ছেন না? এখন ব্যাপার হচ্ছে যে আমরা কেন ডিজিটাল মার্কেটিং এ যাব, তার রিজন হচ্ছে যে আপনি নরমালি চিন্তা করেন যে ট্রেডিশনাল মার্কেটিং এ সাপোজ আপনি পটুয়াখালীতে একটা মোবাইল সাপোজ আপনি মোবাইলের শপ আছে আপনার, একটা মোবাইলের মার্কেটিং করবেন ঈদের সময়,
এখন আপনাকে যদি মাইকিং করতে হয় ধরে নিলাম আপনি মাইকিং করবেন এখন মাইকিং সব শহরে বিভিন্ন ধরনের মার্কেটিং প্রসেস আছে কেউ হয়তো বিশে মার্কেটিং করছে কেউ ব্যানার করছে কেউ মাইকিং করছে ব্যাপারটা তাই আপনি যদি একদম গ্রামের দিকে কথা চিন্তা করেন তাহলে কিন্তু এইভাবে মার্কেটিং গুলো হয় ঢাকার কথা আলাদা বিভাগের শহরগুলোর কথা আলাদা বাট ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু এইভাবে মার্কেটিং করছে আমি ধরে দিলাম যে আপনি মাইকিং করবেন খুব কম আসছে শুনতে পাচ্ছি না এখন এখন কে কি অবস্থা হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন সাউন্ড তো অনেক কম আচ্ছা আচ্ছা একটু হোল্ড করেন যে আমি আমি হেডফোনটা চেঞ্জ করে সবাই শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার জি স্যার প্রবলেম হলে বলবেন কারণ আমি হেডফোন চেঞ্জ করে করছি যদি আবার সমস্যা আরেকটা চেঞ্জ করে ফেলবো সমস্যা আচ্ছা তো জাকিয়া যেটা বলছিলাম আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে আমরা আচ্ছা আমরা লোকালি যখন মার্কেটিংটা করছি সাপোজ আমি একটা মোবাইল সেল করব বা আমার একটা মোবাইলের শপ আছে আমি এটাকে মার্কেটিং করার জন্য আমি বেছে নিয়েছি যে আমি আমার লোকাল এলাকাতে মাইকিং করব এবং আমার মাইকিং করার জন্য পার ডে কস্টিং হচ্ছে 500 টাকা ধরে নিলাম তো সাত দিন আমি টানা করতে হবে আমার তো সাত দিন যদি আমি টানা করি তাহলে আমার কস্টিং পড়তেছে 3500 টাকা ওকে জি এখন আপনার কি মনে হয় যে এই 3500 টাকায় আপনি কতজন মানুষকে পিক করতে পারবেন যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি তাহলে কস্টটা এই ক্ষেত্রে অনেক কমে যাবে এবং অধিক সংখ্যক কাস্টমারকে আর কি রিচ করা যাবে আমি ডিজিটাল মার্কেটিং আমি বলছি যে আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ সাপোজ আপনি যদি মাইকিং করেন শুধুমাত্র ট্রেডিশনাল কথা বলছেন জি 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 আপনার শহরে তাহলে আপনি কতজন মানুষকে পিক করতে পারবেন আপনার মনে হয় যদি টোটাল শহরটা করতে পারি তাহলে কতজন কয়েক হাজার হবে হয়তো কয়েক হাজার মানুষকে আপনি শোনাতে পারবেন নাকি কয়েক হাজার মানুষকে হচ্ছে আপনি পিক করতে পারবেন তাকে শোনাতে পারবো কিন্তু তাকে আমার মানে কাস্টমার হিসেবে পিক করতে পারবো এটার চান্স আসলে কম কত পার্সেন্ট থাকতে পারে আপনি আমি ধরে দিলাম যে আপনি 1000 জন মানুষ আছে আপনার শহরে 1000 জন মানুষের বিরুদ্ধে আপনি কি মনে হয় যে কতজন মানুষ আপনার এখানে আসবে 10-20% এরকম হতে পারে অনেক সময় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে কাস্টমারের বিভিন্ন ধরন থাকে তাই না কোন কাস্টমার আসবে দেখতে ঘুরতে কি কি অবস্থা ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম মার্কেটিং গুলোই কিন্তু ফেলিওর হয় তার রিজনই একটা যে খুশির ঠেলায় ঘুরতে আসছি দেখে বুঝতে পারছেন তো আমরা ধরে নিলাম যে 500 জন মানুষ একটা শহরে 1000 মানুষকে আমরা শুনিয়েছি এর ভিতরে 500 জন মানুষ আপনার ঘুরতে আসছে আর বাকি 500 জন আসেন নাই এখন ঘুরতে আসার মধ্যে ধরে আমি ধরে নিলাম ঘুরতে এসে হয়তো বা ভালো লাগছে 5 জন মানুষের প্রোডাক্ট 5 জন কিনেছে বা 10 জন ধরে নিলাম আমি 500 আসবে না এত আসে না ইউজুয়ালি ম্যাক্সিমাম হয়তো 20-30 জন আসতে পারে আপনার শপে কারণ যেহেতু কম্পিটিটর মার্কেটিং এখন মার্কেট সো এখানে শুধুমাত্র এমন না যে আপনার মার্কেটটাই আছে আপনার বা আপনার শপটাই আছে এখানে আরো আরো অল্টারনেটিভ অপশন আছে আমাদের দেশে দেখুন অপশন অনেক বেশি আর ব্যাপারটা হচ্ছে যে যখনই আমাদের অপশন অনেক বেশি থাকে তখন কি হয় কাস্টমার
কনফিউজড হয়ে যায়। আর কাস্টমার যখন কনফিউজড হয় তখন কাস্টমার কি করে, যেটা সব থেকে বেশি কাছে পায় সেটা তখন সে পিক করে। আর আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে হচ্ছে আমরা খুবই অলস হয়ে গেছি, আমরা এখন মানে ঘুরে যেতে চাই না, কেউ কি দরকার, আমি তো আমার ঘরের পাশে পাচ্ছি না, আমি কেন যাবো, বাট তাই না, কারণ আমি ওখানে যেতে গেলে আমার আমার টাইমের ব্যাপার আছে, তারপরে আমার ট্রান্সপোর্ট কস্ট আছে, আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যার কারণে মানুষ এখন চায় যে যত সহজে এবং যত কুইক সে কোনো কিছু রিস্ক করতে পারে বা নিতে পারে, রাইট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি এখানে 3500 টাকারই ধরে এখন আমি ধরে নিই, যদি 3500 টাকা আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনি বুস্ট করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা নরমালি যদি সোশ্যাল মিডিয়া ফেসবুকেও টার্গেট করি আমরা, সেক্ষেত্রে আমরা ধরে নেওয়া যায় যে 3500 টাকায় আপনি মিনিমাম একদম মিনিমাম সেটা হচ্ছে যে আপনার 35,000 মানুষের কাছে আপনি রিচ করতে পারছেন, 35,000 মানুষের কাছে আপনি রিচ করতে পারছেন, কোথায় 1,000 কোথায় 35,000। গুণগত মান ভালো থাকে, আপনার সমস্ত প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, আপনি এখান থেকে ইজিলি 35,000 মানুষ থেকে 100 জন মানুষ ইজিলি পিক করতে পারবেন, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে ইজিলি হয়। যখন আপনি কথা বলতে হবে তখন দেখবেন আপনাদের কোশ্চেন গুলো এরকমই আসবে যে হোয়াট ইজ আউটবাউন্ড মার্কেটিং, হোয়াট ইজ ইনবাউন্ড মার্কেটিং, তখন সে বলবে না যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ট্রেডিশনাল মার্কেটিং। ওকে, তো আউটবাউন্ড মার্কেটিং কোনটা আর ইনবাউন্ড মার্কেটিং কোনটা সেটা আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি, মানে আউটবাউন্ড ট্রেডিশনাল মার্কেটিং যেটা সেটাকে বেসিক্যালি কাইন্ড অফ আপনার ট্রেডিশনাল মার্কেটিং হিসেবে ধরা হচ্ছে। হ্যাঁ, এখন ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে কি কি আছে দেখেন, ব্লগিং আছে, আর্ন সোশ্যাল মিডিয়া আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, তারপরে পে পার ক্লিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং। ওকে, এজরাউদ্দিন শুনছেন? সবাই ক্লিয়ার মেবি এই জন্য কেউ কোশ্চেন করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইনবাউন্ড মার্কেটিং গুলোর বিভিন্ন ব্যাপারটা আছে দেখেন, এখানে ইনবাউন্ড মার্কেটিং এর একটা গ্রাফটা দেখিয়েছি, বেসিক্যালি এটা কিভাবে কাজ করছে দেখেন, ফার্স্ট অফ অল একটা ল্যান্ডিং পেজ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ গুলোকেও কাউন্টেড হবে সামনে, যেহেতু ফেসবুক কিন্তু খুব শীঘ্রই ল্যান্ডিং পেজে চলে আসবে, অলরেডি দেশের বাইরে কিন্তু ল্যান্ডিং পেজ হচ্ছে ফেসবুক গুলোতে, এবং ল্যান্ডিং পেজ বলতে যেটাকে আমরা বুঝি ওয়েবসাইট, ওয়েবসাইট গুলোকে কিন্তু ল্যান্ডিং পেজ বলা হয়। তো ল্যান্ডিং পেজ থেকে যেন আমরা লিড জেনারেশন করবো, এটাকে পেইড সার্চ হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, এটা এসইও এর মাধ্যমে হতে পারে, এটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে হতে পারে, আর রেপুটেশন কোনো ম্যানেজমেন্টের মাধ্যমে হতে পারে। রেপুটেশন ম্যানেজমেন্ট করতে আপনার বিভিন্ন ধরনের সময় যে হচ্ছে অর্গানিকলি এমনি রিচ করে, যেমন হচ্ছে ফখরুদ্দিনের বিরিয়ানি, সবাই তো ওদের নাম শুনেছেন, বা হাজির বিরিয়ানি। জি ভাইয়া, এটা তো মালয়েশিয়াতে পর্যন্ত ফেমাস ফখরুদ্দিনের বিরিয়ানি, রাইট? তো ফখরুদ্দিনের সিও যিনি, ওনার সাথে আমার প্রায় প্রায় কথা হয়, উনি আমাকে প্রায় প্রায় লগ দেন, ওনার মেয়ের জন্য একটা ব্লগিং অপশন অলরেডি উনি অ্যাক্টিভ করছেন, ক্যাফে আলিয়া নামে একটা কাজ করছেন উনি, ছোট পিচ্চে একটা মেয়ে, একটা পিচ্চে একটা মেয়ের জন্য উনি একটা ব্লগিং একটা সাইট করে দিয়েছেন, সাইট করে দিয়েছেন। তো ছোট মেয়েকে নিয়েই সে বেসিক্যালি বিভিন্ন ধরনের ব্লগ গুলো করছে, তো এই পারপাসে ওনার সাথে মাঝে মাঝে আমার কথা হয়। তো তো আমি দেখলাম ওনাকে বেশ ভালো করছে এই কোয়ারেন্টিনের ভিতরে, যেটা করছে যে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে ব্লগিং গুলো করছে, যে সবাই সবার জায়গা থেকে পরিচয় দিছে এভাবে, যে হচ্ছে আমি নাম্বার ওয়ান করোনা হলে এটা করবেন, আরেকজন বলতেছে আমি নাম্বার টু করোনা হলে এটা করবেন, আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর আপনার অ্যাওয়ারনেস মূলক বেশ কিছু প্রোগ্রাম করেছেন উনি দেশে ওই ছোট বাচ্চাদের নিয়ে। তো এই যে ব্লগিং গুলো করছে, এটা কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে এখন থেকে। চিন্তা করেন যে ছোট একটা বাচ্চা মেয়ে ক্লাস ওয়ানে বা টুতে ম্যাক্সিমাম হয়তো পড়ে মেয়েটা, তো এখনই সে এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো ইনভলভ,
পরবর্তীতে একটু বড় হতে হতে দেখবে যদি এই ব্লকটাকে ধরে রাখে বাংলাদেশের সঙ্গে কিন্তু ওই ফখরুদ্দিনের মতো কিন্তু এরকম রিনাউন্ড একটা ব্র্যান্ডে দাঁড়িয়ে যাবে। আপনার এগুলো কি সবকিছু কি হার মানে এসে ঠকবার টপে থাকে, বুঝতে পারছেন? তো সবসময় যেটা চেষ্টা করতে হয় যে এই অর্গানিক রিস্কটাকে কিভাবে পিক করা যায় বা অর্গানিক রিস্কটাকে কত সুন্দরভাবে পিক করা যায়। তো লিড জেনারেশনটা সবাই বোঝেন যে কিভাবে কাস্টমারকে পিক করবেন বা কিভাবে আপনি আপনার একটা লিড জেনারেট করবেন বা একটা মানুষকে কিভাবে একটা প্রোডাক্ট সেল দিবেন, সেটা বেসিক্যালি লিড জেনারেশন। আর পেইড সার্চ হচ্ছে যে আপনার গুগলে আসলে দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে যে এসিওর মাধ্যমে সার্চ করতে পারি আমরা, আর একটা হচ্ছে পেইড করা যায়। তবে পেইডটাতে পেইড কোনো কিছুই আসলে ভালো না, কারণ হচ্ছে এটা সাস্টেন করা না। আপনি হয়তো 3 মাস বুস্ট করলেন, করার পরে কিন্তু দেখবেন যে একটা ইমেজে কিন্তু আপনি আর পিক উঠতে পারছেন না, আবার আবার আপনি নিচে চলে আসবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আপনার মতো এরকম হাজার হাজার কোম্পানি আছে যারা পেইড করছে পেইড করছে পেইড করছে, তাই না? এই জন্য সবসময় ট্রাই করতে যে অর্গানিক ভাবে কত রিস্ক নিয়ে আসবে, অর্গানিক রিস্কটা হচ্ছে সব থেকে বেস্ট। যদিও আমাদের দেশের মার্কেটিং পলিসি বলেন বা বিজনেস পলিসি বলেন আসলে কোনোটাই কিন্তু আপনার লং টার্ম না। যারা এখন অনলাইনে বিজনেস করছে, সেই আপনি কি শুনছেন? আপনি যে বিজনেস করছেন, আপনার বিজনেস এর আপনি বিজনেস কিভাবে করছেন আমাকে একটু বলুন। আমি বিজনেসটা করতেছি এরকম যে আমি নিজের হাতের কিছু ড্রেস, মানে নিজে কাজ করা হাতের কিছু ড্রেস, দেন বাহির থেকে আনানো কিছু ড্রেস, এগুলো আমি পেজে শো করি। আমার আমি একবার লাইভ করছিলাম, লাইভটা আমার সেরকম করা হয় না, কারণ লাইভের জন্য আমার অনেক কিছু দরকার, জাস্ট এগুলো আমি এখনো ম্যানেজ করতে পারি নাই, এই জন্য আমার লাইভ করা হয় না। কিন্তু আমি যে মানে শো করি, শো করার পর ওইখান থেকে ভালো লাগলে যে অর্ডার দেয়। তারপর বড় কথা হলো যে আমি আসলে পেজটা আমার বেশি দিনের না, কয়েক মাসের, তো তার চেয়ে আমি বিজনেস অনেক আগে থেকেই করতাম, যে ঘরে বসে করতাম। তো পেজের কারণে আমি এখন মানে পেজ নিয়ে করতে পারতেছি, মানে আমার ঘরেও এটা হয়। আচ্ছা, এখন আমার কোশ্চেন ছিল যে আপনি বিজনেসটা যে করছেন, বিজনেসে আপনি প্রোডাক্টগুলো আপলোড করছেন রেগুলার, রাইট? হ্যাঁ হ্যাঁ। আপনি কি পোস্ট করেন? ছবি আপলোড করি। আমার পেজে ফ্যান ফলোয়ার্স প্রায় 500। তো আপনার সেল কেমন? উনি দেখেন আজকে প্রায় 7 মান্থ হয়ে গেছে উনি বিজনেস করছে, স্টিল নাও এখনো পর্যন্ত কোনো বুস্টিং এ যায়নি, বুস্ট আপে যায়নি। যদি আমি জানি না উনি কেন কিভাবে কেন কোন সেন্স থেকে করেছেন, বাট উনি এখনো যে প্রসেসে আছেন উনি একদম বেস্ট হয়ে আছে। পেজে যে বুস্ট আপে যায় নাই এখনো পর্যন্ত, আমি যেটা বলবো যে ওনার যে রিস্ক গুলো আসতেছে অর্গানিকলি, হয়তো উনি উনি বা ওনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেছেন বা হচ্ছে ফ্রেন্ডদের ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ডদেরকে হয়তো বলেছেন যে আমার পেজে একটু ইনভাইট করে দাও বা এটা হোয়াট এভার, রাইট? হ্যাঁ, তো হোয়াট এভার ইট ইস, মানে যেটাই হোক, এভাবে যে উনি ওনার বিজনেসটাকে গ্রো করছে, এই যে 500 বললো যে 500 ভিতরে উনি আলহামদুলিল্লাহ আছেন, উনি ওনার ব্যাপারটা হচ্ছে যে এই যে অর্গানিক যে রিস্কটা পাচ্ছে, এই রিস্কটাই কিন্তু অনেক ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা এটাতে কি হবে জানেন, একটা একটা টাইমে লং টার্মে যে ওনার পেজটা এত বেশি স্ট্রং হয়ে যাবে, তখন আসলে বুস্ট আপের থেকে খুব বেশি বুস্ট আপ করা লাগবে না। বাট আমাদের দেশে যেটা শুরু হয় স্টার্টিং এই একদম আজকে আমি বিজনেস শুরু করছি, কালকে কালকে থেকে আমি বুস্ট শুরু করছি, মানে পারলে আজকে রাত থেকে আমি বুস্ট শুরু করি, ব্যাপারটা এরকম। পেজে লাইক নাই অথচ বুস্ট শুরু হয়ে গেছে, এই এই কাজগুলো কখনোই করবেন না।
মানে এই কাজগুলো কখনোই করা ঠিক না। আমাদের মেইন টার্গেট থাকবে যে একটা বিজনেসে যেমন লং টার্ম পলিসি থাকতে হয়, তেমনি হচ্ছে বিজনেসের কিছু চিন্তাধারাও থাকতে হয় যে আমি আমার বিজনেসটাকে কতদূর গ্রো করবো বা কোথায় কোথায় নিয়ে যেতে চাচ্ছি। সেই সেন্স থেকে যদি চিন্তা করেন সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনাকে প্রথমে অর্গানিকলি বিজনেস আসতে হবে, কষ্ট হবে, কারণ বিজনেস মানেই কষ্টের জায়গা। এটা এরকম না যে আপনি আজকে পড়লেন মানে আগামীকাল ঘুম থেকে উঠে আপনি বাংলাদেশের রিচম্যান হয়ে গেলেন, এটা কখনো হয় না। হয় অনেকের হয় 4 লাখ বা বেশি ভালো মাত্রায় আছে, হয়তো অনেকে হতে পারে, অনেকে অনেকে আবার কিন্তু ফার্স্ট টাইম থেকেই বিজনেসে শুরু করছে, তাদের কোনো প্রবলেমও হচ্ছে না। হয় অনেকেরই হয়, বাট এক্সেপশনাল কিছু মানুষজন থাকে। বাট মেজরিটি পার্সনে দেখবেন যে যখন আপনি বুস্ট শুরু করবেন, সাপোজ আজকে আপনি এই মাসে বুস্ট করছেন 5 ডলার দিয়ে শুরু করছেন, আপনি সারা মাস অল্প অল্প করে 5 ডলার করে বুস্ট করছেন, বাট কিছুদিন পরে যখন দেখবেন যাবেন দেখবেন যে আপনার 5 ডলার বুস্ট হচ্ছে না, আগের মতো রিচ পাচ্ছেন না, আগের মতো কাস্টমার পাচ্ছেন না, তখন আবার কি হবে, তখন আবার আপনি এবার শুরু করবেন 8 বা 10 ডলার দিয়ে, এরপরে দেখবেন যে পরের মাসে আবার বাড়তেছে। তার মানে কি যে ফেসবুক নিজেই আপনাকে বলছে যে কোনো ধরনের বুস্ট আপনি আসার দরকার নেই বা কোনো ধরনের লাইক কেনার দরকার নেই। আমরা যেটা করি যে ফ্রিকুয়েন্টলি লাইক কিনি, লাইক মানে নতুন যে অ্যালগোরিদমটা আসছে তাতে অবশ্যই বলা হচ্ছে যে আপনারা কখনোই কোনো ধরনের লাইক জিনিসটা অ্যাটলিস্ট কিনবেন না। বুঝতে পারছেন আমার কথা সবাই? জি ভাইয়া। সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের লাইক কেনা যাবে না, নাম্বার ওয়ান। ওকে, নাম্বার টু হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার নাম্বার ওয়ানটা আর একবার মানে সোশ্যাল মিডিয়ার এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে হবে। কোন জিনিসই আমরা নিব না, মানে কোন ধরনের লাইক নেওয়া, সাবস্ক্রাইব কেনা, ফলোয়ার কেনা, এই জিনিসগুলো কখনোই করবো। নাকি আমি যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার পাশাপাশি যেটা আমরা যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা করছি এটা তো একটা এক ধরনের মার্কেটিং, তাই তো? জি অবশ্যই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা সবাই ভুলটা করি যেটা যে আমরা শুধুমাত্র প্রোডাক্টকে এত বেশি ইনফোসিস করতে থাকি, এত বেশি পাওয়ার দিতে থাকি ফোকাসের প্রোডাক্টের উপরে, সারাদিন শুধু প্রোডাক্টই দিব আর কিছু দিব না, আর কোনো কিছু দেওয়া যাবে না। পেজে ব্যাপারটা একদমই রং কনসেপ্ট। বিজনেস করতে আসলে বা মার্কেটিং করতে গেলে মার্কেটিং ব্যাপারটাই হচ্ছে কি জানেন, যে আমি যেটা বুঝি মানে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয় যে মার্কেটিং ব্যাপারটা হচ্ছে একটা ইমোশনকে ধরে নিয়ে আসা, আর কিছু না। যে আপনি মানুষের ইমোশনকে যত বেশি ধরতে পারবেন আপনি তত গেইনার হবেন। মানুষের ইমোশনকে আপনি যত বেশি দেখবেন যে কন্টেন্ট বানাতে পারছেন, মানুষ আপনাকে তত বাহবা দিবে, কিন্তু আপনার বিজনেস কিন্তু ঠিকই হয়ে যাবে। কারণ দেখেন যার ঢাকাতে বা বিভিন্ন বিভাগে সরবরাহ আছেন, দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করে দিচ্ছে। কেন তৈরি করবে, তার কি দরকার ছিল? দরকার ছিল সে একটা ল্যাম্প পোস্ট দেওয়া বা একটা এই চত্বর বানানো সেই চত্বর বানাচ্ছে, অমুক পার্ক করে দিচ্ছে, কোনো দরকার ছিল না। বাট তারা কেন করছে, যে তার কারণ হচ্ছে যে বছরের পর বছর এটা মার্কেটিং হতে থাকবে। বাট আপনি যদি নর্মাল একটা বিল করতে দিতেন তাহলে তো এটাকে সেলস করতে হতো, বাট একটা গোল চত্বর যখন করে দিচ্ছে বা চৌরাস্তার মোড় যখন একটা বানিয়ে দিচ্ছে তখন কিন্তু আপনি ওটা চাইলে কিন্তু ওটা উঠাই নিয়ে দাঁড়াবে দিতে পারতেছেন না। তার মানে কি ওটা কিন্তু বছরের পর বছর স্টে করতেছে। আপনি যেমন উপকৃত হচ্ছেন পাশাপাশি কিন্তু তার মার্কেটিংটাও হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, তো এটা যেটা করছেন অর্গানিক জিনিসটাই ধরে রাখেন, অর্গানিক জিনিসটা নষ্ট করার দরকার নেই। কারণ আপনি যখনই পেইডে যাবেন তখন আসলে আপনার অর্গানিক জিনিসগুলো নষ্ট হয়ে থাকবে। এখন এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া ক্লাস করতে দেখবো। আচ্ছা, এখন বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং এ দেখি। বেনিফিটস আকাউকে কে করছেন, আর্টিস্ট কে? হ্যাঁ, আর্টিস্ট না ঠিক, তবে মাঝে মধ্যে গ্রাফিক ডিজাইনের কিছু টুলস আছে ওগুলো করার ট্রাই করি, বা ইলাস্ট্রেটর আছে। আচ্ছা, ইলাস্ট্রেটরের কাজ শিখেছেন?
শিখছি এখনো, মানে পারফেক্টলি পারি এটা বলবো না, তবে মানে মোটামুটি ট্রাই করতেছি। আমি সবসময় শুনি যে আসলে ওদের কি কি পড়ায়, আমার কিন্তু এটা একদমই আমার রিলেটেড না, তারপরে হচ্ছে আমার মানে একটু শিখতে ভালো লাগে। কিছু কিছু শেখার আগ্রহ থাকলে আসলে শেখা যায়। তো আমার ব্যাপারটা ছিল এরকমই যে আমি আসলে সবাই দেখতাম যে হচ্ছে মানুষজন খুব সুন্দর গিটার বাজাচ্ছে বা মিউজিক করছে, আমার ভালো লাগতো দেখতে দেখতে দেখতে। একসময় আমি নিজেই দেখাচ্ছি, আমি আমি হয়তো এত মিউজিকের দিকে যেতে পারিনি, বাট আমি দেখছি আমার লেখালেখির অভ্যাস হয়ে গেছে। আমি যখন স্টিল না এখনো বিভিন্ন ধরনের লিরিক্স লিখি বা স্ক্রিপ্ট লিখি, বাংলাদেশে বেশ কিছু নাটক আমার আমার স্ক্রিপ্টে করা। তো তো আমি কিন্তু আসলে এই জনের না, আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ফার্স্ট টাইম একদম ক্লাস ওয়ান থেকে আমি খুব বেশি মাত্রায় ক্রিকেট 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 খেলতে পছন্দ করতাম। ক্রিকেট খেলতে 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 একসময় আমার আমার হচ্ছে বছরে বছরে ট্রেন্ড হয়, মানে ইয়া চেঞ্জ হয়, মানে লাইফ এই মিল লাইফ গোল চেঞ্জ হয়। যে আমি দেখা যাচ্ছে যে হয়তো স্কুল লাইফে আমি প্রচুর ক্রিকেট খেলছি, কলেজ লাইফে আমি প্রচুর ব্যাডমিন্টন খেলছি, তারপরে ইউনিভার্সিটি যখন তখন দেখা যাচ্ছে সারাদিন মিউজিক করছি, তারপরে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি যখন সারাদিন ফটোগ্রাফি করছি, মানে আমার লাইফে কোনো গোল ছিল না, প্রপার কোনো গোল ছিল না, যার কারণে কি হয়েছে আমি সবই শিখে ফেলছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি যাওয়া উচিত ছিল, প্রপার গোল থেকে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো আরো একটু ভালো করতে পারতাম। তাতে যাতে একটু সুবিধা হয়েছে কি যে আমি আসলে অনেক কিছু শিখতে পারছি। তো এখন ব্যাপার হয়েছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা শিখে কি হবে, শিখে কখনো কোনো কিছু লস হয় না, যখন যেটা হাতের কাছে পাবেন শিখে ফেলবেন, দেখবেন দেখবেন যে কোনো না কোনো কাজে লেগে যাচ্ছে যে কোনো জিনিস। আচ্ছা আপনাদের যে নিহার রঞ্জন সম্ভবত বোধহয় থিয়েটারে আছে, আপনি তো বোধহয় থিয়েটারে নাকি? Law and Land Administration. ও আচ্ছা আচ্ছা, আরেকজন কাকে যেন দেখলাম থিয়েটারে আছে, মহসিন নাকি? দক্ষিণে নাট্যমঞ্চ আমিও দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এমডি মহসিন বলেন, আপনি কি থিয়েটার করেন? হ্যাঁ আমি থিয়েটার করছি। আচ্ছা এখন কি করেন, এখন কি করেন না? এখন এই লকডাউনের ভিতরে যাওয়া পড়ে না। আচ্ছা আচ্ছা, আপনি কি ওখানেই করছেন, কতদিন করছেন থিয়েটার? আমি 19 বেজের ছিলাম, এই 19 সালে ছিলাম, এই জায়গায় ভর্তি হয়েছি 19 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুবিধাটা কি হচ্ছে যে আপনি হচ্ছে যে কাস্টমারের সাথে সরাসরি ডিলটা করতে পারছেন এবং রিয়েল টাইমে ডিলিংসটা করতে পারছেন। সাপোজ একটা কাস্টমার আপনাকে রাত 12টার সময় নক করেছে, আপনি যদি জেগে থাকেন আপনি তাকে পিক করতে পারছেন বা তাকে তাকে রিচ করতে পারছেন বা তাকে কমিউনিকেট করতে পারছেন। এখন ব্যাপারটা হয় যে আমি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে যে এত বেশি এনগেজমেন্ট চারিদিকে, আপনি যত কুইক রেসপন্স করতে পারবেন আপনার জন্য তত ভালো। আপনি যদি ডিলে রেসপন্স করবেন, সাপোজ দেখবেন যে আপনার কন্টেন্ট ভালো, আপনার ডিসক্রিপশন খুব সুন্দর হয়েছে, আপনার পোস্টিংও খুব সুন্দর, একদম একদম পারফেক্ট মানুষের কাছে রিচ করতেছে, 100-100 সবকিছু ঠিক আছে, বাট দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে রাত 12টার সময় নক করেছে, হতেই পারে। আপনি সেটা কি করলেন, পরের দিন রাত 12টার সময় আপনি অ্যান্সার দিলেন, এই কাস্টমার কখনোই দেখবেন যে থাকবে না, আনলেস যদি এই কাস্টমার আপনার সাথে আপনার প্রোডাক্ট নিয়ে না থাকে বা আপনার লয়াল কাস্টমার না হয়ে থাকে। যদি নতুন কোনো কাস্টমার হয়ে থাকে, সে দেখবেন যে ততক্ষণে এই যে আপনি এত টাইম ডিলে করলেন, এইটা ইন দা মিন টাইমে দেখবেন যে সে অন্য কোনো জায়গা থেকে সে তার যে ডিমান্ডসের দরকার সেটা ফিরে করে নিয়েছে। এটা স্বাভাবিক, কারণ আপনার জন্য এত টাইম কেউ বসে থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে এটা রিয়েল টাইমে আপনার সব থেকে ভালো কাস্টমার সার্ভিসটা দিয়ে থাকে, ঠিক আছে, কত কম টাইমে বা কত মানে দ্রুত টাইমে আপনি যদি মানুষকে পিক করতে পারেন, তাহলে এটা ডিজিটাল মার্কেটিং এর উপর আসলে কোনো মার্কেটিং এটা কিন্তু আপনি নর্মালি পারবেন না, কারণ আপনার ফিজিক্যাল মার্কেটিং এর যদি শপ থাকে, একটা কাস্টমার কিন্তু আপনার রাত 12টার সময় আপনার দোকানে আসতেও পারবে না বা আপনার বাসায় এসেও নক করাটা মানে পসিবল না, তাই না? আর একটা জিনিস সেটা শিখবো, অ্যাকাউন্টস ফাইন্যান্সের কেউ আছেন? ঠিকই আছেন, অনেকে আছেন, তো সেটা হচ্ছে ROI তো বুঝেন, জানা আছে? জি ভাইয়া, রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
আব্রাহাম আবির আমি আচ্ছা, তারপর বলেন